আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের জন্য নতুন আরো একটা ভিডিও শেয়ার করার জন্য। এই যে দেখতেছেন, আমি গাছের থেকে বড়ই ফাটতেছি, আমাদের গাছের এই বড়ই তো। এটা একটু টক টক পাকলে আর কি মিষ্টি আর অনেক মজা হয়। তো এখন একটু পাকে না, কাছাকাছি আছে। তো আমি তো আমার আগের ভিডিওতে দেখলেন যে আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, তো ওইখানে 2 দিন ছিলাম। তারপর দেখলাম আমার যা আছে না, ওরা একটু টক বড়ি খাওয়ার জন্য আর কি মানে খুঁজতেছে। মিষ্টি বড়ি খায় কিন্তু টক বড়ি খায় না। তো আমার শাশুড়িরও জ্বর, তো আমি শাশুড়িকে দুপুরবেলা বলছি ভাত খাওয়ার জন্য, বলছে যে খাবে না, একটু লেট করে শরীর যেয়ে তো ভালো না। তো আমি বলছি যে তাহলে 1 ঘন্টার জন্য আমি আমার বাবার বাড়িতে যাই, তাহলে ভাবিদের জন্য কয়েকটা বড়ি মানে নিয়ে যাইতে পারবো আর কি, যেহেতু আমাদের আছে। আমি আবার টক বড়ি কিন্তু খাই না। তারপর আমার যাদের জন্য আর কি বড়ি নেওয়ার জন্য আসলাম, এই যে গাছ থেকে বড়ি ফাটতেছি। আমাদের কাছে কিন্তু অনেক বড়ই ধরে, বাট এবার একটু ডাল কাটার জন্য আর কি কমে ধরছে, তারপর অনেক। আর গাছ থেকে এভাবে বড়ি পাওয়ার মজাই আলাদা। এই যে আমি ফাটতেছি, তো যেই কটাই ফাটতেছি আর কি সবগুলো আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব আমার জায়েদের জন্য আর কি। তারা আবার লবণ মসজিদ খেতে পছন্দ করে। বড়ই ফাড়ার পর আমি আমার কাকি, আমার কাকাতো বোন, আমার মা, আমার বড় বোন মিলে আবার লবণ মসজিদ খেলাম। খেয়ে আবার আমি আমার শ্বশুরবাড়িতে চলে গেলাম, যেহেতু আমার শাশুড়ির জ্বর। আমি 1 ঘন্টার জন্য মাত্র আসলাম। তো এখন আর এখন আমি আর আমার একটা কাকাতো বোন সে মিলে আর কি বড়ি ফাটতেছে। তো পরে কাকি দেখলো, কাকিও নিচে দিয়ে আর কি ফাটতেছে। আমি ফাঁকাগুলা দেখে দেখে ফাটতেছে, ফাঁকাগুলা কিন্তু অনেক মজা হয়। আর কাঁচাগুলা একটু কষকষা, একটু টক বেশি লাগে। যেটা কিন্তু ফাঁকা, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে আর কি। বাজারে তো আপনারা গেলে শুধু বাহুকুলি পাবেন, এমন সতেজ আর কি বড়ই পাবেন না আর কি, কষ বা অন্যরকম আর কি। আর নিজেদের গাছের বড়ই খাওয়া কিন্তু অনেক মজার। এই দেখেন কত বড়ই, তার ভিতর আবার ইঁদুরে প্রতিদিন রাতে অনেক বড়ই ফাড়ে, নিচে একদম ভরে যায় গাছের নিচে। এই যে আমি আর আমার কাকাতো বোন মিলে বড়ই খুঁজতেছি। এই যে এগুলা এতগুলা ফাড়লাম, আরো ফাড়বো, অনেকগুলাই ফাড়বো। ওই যে আমার কাকিও নিচে ফাড়তেছে, দেখা যায়। তো ভাবলাম বড়ই ফাটতেছে গাছ থেকে, এভাবে গ্রামের এটা ভাল লাগে আমার কাছে, গ্রামে সবারই থাকে টুকিটাকি বড়ই গাছ। যারা শহরে থাকেন এরকম গাছ থেকে বড়ই মানে পেরে খেতে পারে না, তাদের জন্য ভিডিওটা যে হাত দিয়ে দৌড়ে একদম বড়ই ফাড়ার মজাই আলাদা। দেখেন অনেক বড়ই এখানে। এই তো বাসায় চলে আসলাম আর বড়ি নিয়ে আসলাম। তো এখান থেকে আমার দুই জায় ছেলে দুইটাকে দিলাম, তারপর না দুই বড় জায় ছেলে দুইটাকে দিলাম, আর আরেক জায়ের মেয়েকে দিলাম। তো ভাবিও দুইটা হাতে করে নিল, এখন এগুলো রেখে দিলাম সকালে। বলছে যে দুই ভাবি যেন নিয়ে যায় কি, আমি যেহেতু টক বড়ি খাই না। তো এই তো বাসায় আসলাম, আমার শাশুড়িরও জ্বর আসলো। তো শাকিল তো ঢাকায় গেলো, শাকিল একটু পরে আসবে। তো এখন আমি একটু ইয়ে করবো, চা বানাবো আমার শাশুড়ির জন্য আর কি, রং চা বানাবো। তো আজকে যে মাংস তরকারি রান্না করলাম, আমার শাশুড়ির তো জ্বর, তো উনি একটু ডাল দিয়ে ভাত খাইছিল, মাংস আর খায় নাই। আর আমি তো দুপুরে যেহেতু আমাদের বাড়িতে গেছি বড়ির জন্য, তো আমি ওখানে খেয়ে আসলাম। এখানে আবার আমার মা আসার সময় পাবদা মাছ দিল আর বড়ি দিল, বললো যে ভাত তরকারি দিয়ে দিবে। আমি বলছি না, আমিও বাসায় মাংস রান্না করছি, ভাত রান্না করছি, লাগবে না। তো আমার শাশুড়িকে আর কি পাবদা মাছ দিল। আর এই তো বড়িগুলো তো এখানে, এগুলো কালকে আবার আমার যাদেরকে দিয়ে দিবো, ওরা কিন্তু টক বড়ি খাওয়ার জন্য অনেক পাগল লবণ মরিচ দিয়ে। তা এখন চা বানাবো, শাকিল বলছে যে আসার সময় ইয়ে থেকে
জমজম হোটেল থেকে কুমিলা স্যান্ডউইচ নিয়ে আসবে, তো বলছে যে চা বানালেই হবে আর কিছু করতে হবে না। আমার শাশুড়ির যেহেতু জ্বর, তো এই জন্য একটু রং চা খেলে আর কি ভালো লাগবে। তো রাতের খাওয়া দাওয়া শেষ, এখন শাকিল একটু বসলো, তো আমার শাশুড়ি মায়ের জন্য একদম অনেক মিষ্টি কমলা নিয়ে আসছে, যেহেতু আমার শাশুড়ির জ্বর, তো একদম মিষ্টি মিষ্টি কমলা নিয়ে আসলো। তো শাকিল একটা খেয়ে দেখলো আর কি কেমন, আমার শাশুড়িকেও ভাত খাওয়ার পর আর কি ইয়ে করে দিছে, দিয়ে দিছে। তো তারপর আবার আমার শাশুড়ির জন্য সবেদা ফল নিয়ে আসছিলো, তো ইয়ে কি এখন শাকিল একটা খাইতেছে। আর আমার শাশুড়ি মার জন্য যে কোনো ফল নিয়ে আসলে আমরা কিন্তু খাই না, ওনার জন্য আমরা বাড়িতে রেখে দিই যে উনি আসতে দিলে আর কি একটা একটা করে খাবে সেজন্য আর কি। তো এই তো পরের দিন আর কি ইয়েতে চলে আসলাম, বাড়িতে প্রায় 7 দিন থাকলাম, 5 দিনের দিনে আর কি চলে আসলাম বাসায়। তো 5 দিন বাসায় দৌড়তে গেলে মানে ছিলাম না, বালু ওই যে বাহিরে কাজ করে না, তো দরজার নিচ দিয়ে অনেক বালু, শ্বশুর বাড়িতে গিয়ে যেমন আর কি ইয়ে করতে হয়েছে সব কিছু আর কি পরিষ্কার করতে হয়েছে, এখন বাসায় এসেও ঘর মানে রুমগুলাকে একদম ঝাড়ু টাড়ু দিতে হবে, তারপর এগুলো সব মুছতে হবে, খাট ড্রেসিং টেবিল সব মুছতে হবে। 2-3 দিন বাড়িতে বাসা না থাকলে আর কি এগুলো সব বালু জমে যায়। তো ওই যে খাটের উপর শুকনা জামা কাপড় নিয়ে রাখলাম যে এগুলো ওয়াশ করতে হবে, তারপর বাড়ি থেকে এগুলো নিয়ে আসলাম। বাড়িতে যে মুরগি কিনছি একটু রয়ে গেছে কাঁচা আর কি মুরগি, তো নিয়ে আসলাম, মশলা টশলা ছিল এগুলো নিয়ে আসলাম। আর এই আর কি রান্নাঘরে মোটামুটি কাজ নাই, সব কিছু পরিষ্কার করে রেখে গেলাম আর কি, রান্নাঘরে কিছু ধুইতে বা মুছতে হবে না, কিন্তু এদিক দিয়ে কাজ করতে হবে আর কি। তো সাইরে আসলো আমার কাছে চকলেট নেওয়ার জন্য, তো ওকে এখন চকলেট দিলাম, আর সুমাইয়া আছে না, সুমাইয়াকে একটা চকলেট দিলাম, তো সে চকলেট নিয়ে ছাদে চলে যাচ্ছে। আর এদিক দিয়ে আমাদের বাসার সামনে কাজ চলতেছে, ওই ইউনিটে টাইলস বসাইতেছে বাথরুমে এবং রান্নাঘরে, তো ওখান থেকে আর কি জিনিসপত্র এগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এদিক দিয়ে সব কিছুতে আর কি টাইলস বসাবে আস্তে আস্তে, তো সেই জন্য সব কিছু এলোমেলো, বাসার সামনেও খারাপ দেখা যাচ্ছে। তো দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ হয়ে গেলো, আল্লাহ হাফেজ।